গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। সারা বিশ্ব আজ করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 এ বিপর্যস্ত। এই করোনা ভাইরাস ঠেকাতে দেশ জুড়ে চলছে লাগাতার লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দী সাধারণ মানুষ এবং বহু দুস্থ পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার সহৃদয় ব্যক্তি ও বিভিন্ন সংস্থাগুলি এগিয়ে এসেছে। তেমনি কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আবারও মানবিকতার রূপ দেখা গেল। এই সংগঠনটি দীর্ঘ 51 দিন ধরে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের আহারের ব্যবস্থা করে এসেছে। এই অর্ধশত দিবসের পরেও তারা আজ নারায়ণপুর অঞ্চলের 21টি বুথ ও 1টি শ্রমিক ইউনিয়নের মধ্য থেকে মোট 250টি পরিবারের হাতে দৈনন্দিন খাদ্য সামগ্রী তুলে দিল। উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, বিশিষ্ট আইনজীবী তথা বিশিষ্ট সমাজসেবী অসিত বরণ পাহাড়ি, শিশু ও নারী কল্যাণ দপ্তর ঝুমা মণ্ডল ওঝা, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পঞ্চানন কর, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চন্দ্রমোহন পাইক, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস অধিকারী এবং বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সুব্রত পাত্র, সঙ্গে ছিলেন আরো অনেক শুভান্যুদায় ব্যক্তিবর্গ। তাদের হাতে তুলে দেওয়া হলো চাল, ডাল, আলু, সাবান, বিস্কুট। সংগঠনের সভাপতি ও সম্পাদকের কাছ থেকে জানতে পারা যায়, এই মহতি অনুষ্ঠানটি বিশিষ্ট সমাজসেবী মাননীয় গুরুপদ দাস অধিকারী ও তার পরিবারের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো। এখন আমরা বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস অধিকারী এবং সংগঠনের সভাপতি এবং উপস্থিত কিছু শুভান্যুদায় ব্যক্তিবর্গের কাছ থেকে এই মহতি অনুষ্ঠান সম্পর্কে শুনব কিছু কথা। আমরা আজকে খুবই আপ্লুত, কারণ বিগত এই নামখানা ব্লকের মধ্যে নারায়ণপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের মানে সমস্ত সদস্যদের কর্মপদ্ধতি বিগত দিনে আমি দেখেছি। এই সমস্ত ছেলেরা বিভিন্ন বিপর্যয়ে দুর্গ হলে সেখানে ঝাঁপিয়ে পড়ে, রক্তদান শিবির থেকে আয়লা থেকে শুরু করে আজকের এই করোনা ভাইরাস সারা পৃথিবীকে যখন ত্রাস করেছে, সেই মুহূর্তে নামখানা নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর আইডিয়াল অ্যাসোসিয়েশনের ক্লাবের সদস্যরা একটা নিষ্ঠার সঙ্গে আজকের 51 থেকে 52 দিন মানসিক ভারসাম্য মানুষদের তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, এবং আমিও 4 দিন ওদের সঙ্গে অর্থ দিয়ে সহযোগিতা করেছি এবং সঙ্গে ছিলাম। আমি খুব ভালো লেগেছে এদের চিন্তাভাবনা। সেই কারণে আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই সামান্যটুকু আর্থিক সহযোগিতার মাধ্যমে আমি বিশেষ করে এই আইডিয়ালের সমস্ত সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতকে, আমি ধন্যবাদ জানাবো কাকদ্বীপ থানা প্রশাসনকে এবং নামখানা বিডিওকে, এবং এখানে সমস্ত আমাদের সমাজসেবীরা রয়েছেন আমাকে সহযোগিতা করেছে, অশেষ ধন্যবাদ। এবং মানুষজন সুন্দরভাবে এইভাবে সবাই যেন আর্থিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসে, সবাইকে আমার আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই
একটা মহৎ দান যাতে সুন্দরভাবে করছে আমি আজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমাদের এখানকার এক স্বেচ্ছাসেবী সংগঠন সিধুর্গে আইডিয়াল অ্যাসোসিয়েশন, তারা ইতিপূর্বে বিভিন্নভাবে সংগ্রহ করে, মানুষের কাছ থেকে সংগ্রহ করে, তারা যারা ভব ঘুরে এবং যাদের প্রকৃতপক্ষে যাদের আর কোনো রকম রুজি রোজগার নেই তাদেরকে খাইয়েছে। আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শুভানুধ্যায়ী গুরুপদ দাস অধিকারী এবং তার সুযোগ্য পুত্র শিবপ্রসাদ দাস অধিকারী, তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে সম্পূর্ণভাবে তাদের আর্থিক আনুকূল্যে আজকের এই এলাকার প্রায় 250 জন দরিদ্র মানুষকে চাল, আলু এবং মশলাপাতি সহ প্যাকেট তুলে দেওয়া হলো। আমি সত্যি করে কৃতজ্ঞ, কারণ সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে প্রত্যেকের কে মুখে মাস্ক পরিয়ে যেভাবে এখানে এতজন মানুষকে এরা পরিষেবা দিলেন, তাদের হাতে যে প্যাকেটগুলো তুলে দিলেন এটাও সত্যি দেখার মতো। তাই সিধুর্গে আইডিয়াল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ, গুরুপদ দাস অধিকারী এবং তার পুত্র শিবপ্রসাদ দাস অধিকারীকে ধন্যবাদ, এবং আগামী দিনে এই এলাকার মানুষের কাছে এটাই আহ্বান যে আপনারা সিধুর্গে আইডিয়াল অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়িয়ে এই এলাকার মানুষের যে সেবা, সেই সেবার কাজে আপনারা সহযোগিতা করবেন, এটাই কামনা করি। অ্যাসোসিয়েশন এরাই করোনা ভাইরাসের প্রথম দিন থেকেই এরা মানে দুস্থ মানুষ এবং এই এলাকা যে সমস্ত ভিক্ষুক ছিল তাদের পরিষেবা দিয়ে চলছে অদ্যাবধি। আজকের গুরুবদ দাস অধিকারী এবং মনীষা দাস অধিকারীর সৌজন্যে সিধুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষে তাদের তত্ত্বাবধানে আজকের এই এলাকার নানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত এত 200 জন মানে দুস্থ মানুষেরকে আজকাল যে চাল, ডাল, আলু বিভিন্নভাবে এগুলো সহযোগিতা মানে পরিষেবা দিচ্ছে আমরা অত্যন্ত গর্বিত। এবং এই সিধুর্গে আইডিয়াল অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা এবং তাদেরও এই এলাকার পরিষেবা দেওয়ার একটা দৃষ্টান্ত রয়েছে, আমরা তাদের পাশে আছি এবং আগামী দিনে এদের সঙ্গে থেকে আমরা পূর্ণ সহযোগিতা করতে চাইছি। নমস্কার, আমি শুভা মণ্ডল ওঝা, নারায়ণপুর অঞ্চলের অধিবাসী এবং আমি নামখানা পঞ্চায়েত সমিতি তথা নামখানা ব্লকে শিশু নারী জনকল্যাণ এবং ত্রাণের কর্মাধ্যক্ষ। বর্তমান যে কোভিড-19 করোনা ভাইরাসের প্রকোপে যে লকডাউন চলছে চতুর্থ দফা, সিধুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনকে আমাদের নারায়ণপুর অঞ্চল এবং তথা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। বর্তমানে সিধুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন নারায়ণপুরে এরা 2 মাস যাবৎ দুস্থ যারা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেককে যথাসম্ভব খাওয়ার দেওয়ার চেষ্টা করছে এবং দিয়ে চলেছে। এইরূপ এদের কার্যকলাপ দেখে আমাদেরই নারায়ণপুর অঞ্চলের এক অধিবাসী তথা গুরুপদ দাস অধিকারী সহ তার পরিবার তিনি এগিয়ে এসেছেন তাদের এই হাতটা একটু শক্ত করে ধরার জন্য। আজ যে আমাদের বিতরণ চলছে চাল, ডাল, আলু, মশলাপাতি, তার গুণমানও খুব ভালো এবং তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন আজকে 250 জন পরিবারের হাতে আজকে এই প্যাকেজটা তুলে দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে নারায়ণপুর অঞ্চল তথা নামখানা পঞ্চায়েত সমিতি নামখানা ব্লকের পক্ষ থেকে, আমি ব্যক্তিগত এবং সবার পক্ষ থেকে ওনাকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম জানাই। আমি চাই, ব্যক্তিগতভাবে আমিও চাই, যদি এরকম আজ গুরুপদ দাস অধিকারীর মতো কেউ কোথাও এই খবরটা দেখার পরে আমাদের সিধুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পরিচালনার যে কাজটি চলছে তাদের হাত শক্ত করার জন্য আপনারা এগিয়ে আসেন সাদরে আমরা। নারায়ণপুর সিধুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপামর জনসাধারণ, নারায়ণপুর অঞ্চলের তথা নামখানা ব্লকের অধিবাসীদের এই লকডাউন মেনে চলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে জানাই,
আমাদের যে লকডাউন চলাকালীন যে ভারসাম্যহীন মানুষদের আহার সামগ্রী আমরা তুলে ধরতে পেরেছি আজও পর্যন্ত, সেটা আপনাদেরই আশীর্বাদ। আপনারা যে যেখান থেকে পারেন অর্থ আমাদেরকে সাহায্য করেছিলেন, আমাদের প্রচেষ্টায় আমরা এটা তুলে ধরতে পেরেছি। এছাড়াও আজকের আমাদের প্রায় 300 জনের মতো চাল, ডাল, আলু, সাবান এবং বিস্কুট এটা আমরা প্রদান করেছি, যার পরিচালনায় ডিস্টেন্স মেনে আমরা এই কাজটি শুরু করতে পেরেছি। সহযোগিতা করেছেন গুরুপদ দাস অধিকারী এবং তার দুই সুযোগ্য পুত্র দেবাশিস এবং দেবব্রত এবং শিবব্রত, এবং তাদের ফ্যামিলিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। নারায়ণপুর সিদ্ধুর্গ আইডিয়াল অ্যাসোসিয়েশন সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা নোটিফিকেশনের বেল আইটেমটি বাজিয়ে দিন।